আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে। শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল সারা দেশে স্কুল কলেজ খুলছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক অভিভাবকদের সভা হয়েছে। সবার স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে তৎপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল কলেজে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ছাড়াও আইসোলেশন সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। মিথিলা নাজিরের রিপোর্ট। সরকারি ঘোষণা অনুযায়ী 12 সেপ্টেম্বর খুলছে দেশের সব স্কুল কলেজ। শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সমাবেশের আয়োজন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। জ্বর, সর্দি, কাশি কিংবা করোনার লক্ষণ থাকলে সন্তানকে স্কুলে না পাঠানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা মেনে চলবো, আমাদের বাচ্চারাও মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে কয়দিন ক্লাস হবে এই নির্দেশনা দিছে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষকরা কিভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করবেন সে বিষয়েও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈঠক হয়েছে। বসার ক্ষেত্রে আমাদের একবারে 5.5 ফুটি বেঞ্চ আছে, সেই বেঞ্চের দুই পাশে দুইজন বসবে। প্রতিদিন ক্লাস শুরুর আগে আমরা ডেঙ্গুর জন্য এরোসলগুলো স্প্রে করবো ইনশাল্লাহ। আমাদের পাশে হসপিটালের সাথে আমাদের চুক্তি আছে, যে কোনো ছাত্র যে কোনো ছাত্রী অসুস্থ হলে সাথে সাথে আমরা সেখানে প্রেরণ করতে পারবো। করোনা ভাইরাসের কারণে 2020-এর 17ই মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে চলা অনলাইন ক্লাসে বন্ধু ও সহপাঠীদের সাথে দেখা হলেও এবার সশরীরে দেখা মিলবে বন্ধুদের সঙ্গে, তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 2020-তে আমরা SSC দেওয়ার পরে হচ্ছে সেই যে ঘরে গেছি তো গেছি, হ্যাঁ, আর বের হওয়ার সুযোগ হয়নি। এই রবিবারের থেকে আমরা এই প্রথম কলেজে ক্লাস করব। আর সে রুটিন নিতে কালকে থেকে ক্লাস করব, খুবই মজা। সরাসরি আমরা ক্লাসে এসে ক্লাস করতে পারবো, সবার সাথে দেখা হবে, এক্সাইটেড আমি। স্কুল কলেজের প্রস্তুতি সমাবেশে করোনা মহামারীতে শিক্ষা পরিবারের সদস্য ও স্বজন হারানোদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা কম। তারপরও সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে। জামালপুরে এর অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকলেও পড়াশোনা বন্ধ ছিল না। টেলিভিশন, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পড়াশোনা চালানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরে শিক্ষামন্ত্রী জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন। শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ ছিল দীর্ঘদিন, কিন্তু পড়াশোনা বন্ধ ছিল না। আমরা টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে পড়াশোনাটাকে এতদিন চালিয়ে গেছি, কিন্তু এখন শ্রেণীকক্ষে পাঠদান আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। সবাইকেই স্বাস্থ্যবিধি মানতে হবে, স্কুলের ভেতরেও, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেও যেমন সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে, তেমনি আমরা সকলেও যদি বাইরে সকলে স্বাস্থ্যবিধি মানি তাহলেই আমাদের এই সংক্রমণের হার আরও কমে যাবে ইনশাল্লাহ। গ্র্যান্ড স্ল্যাম টেনিসে 44 বছরের মধ্যে ব্রিটিশ খেলোয়াড়ের সামনে ট্রফি জয়ের হাতছানি। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে US ওপেন টেনিসে মেয়েদের সিঙ্গলসে অল ইংলিশ ফাইনালে বাংলাদেশ সময় রাত 2:30 মুখোমুখি হচ্ছে ব্রিটেনের 2 টিন এজ অবাছাই ইমা রাদুচানু ও লেলা ফার্নান্ডেস। ওদিকে 1969 অস্ট্রেলিয়ান লেজেন্ড রড